আসলে পর্দা ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী পরিবার ব্যবস্থার একটা মৌলিক বিষয়। এটার অনেকগুলো দিক রয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরে এবং সূরা আহজাবের বিভিন্ন স্থানে এটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এটা হলো অশ্লীলতা মুক্ত, শান্তি ও সুখময় পরিবার গঠনের অন্যতম উপায়। কারণ আল্লাহ তাআলা এই যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর মূল ইউনিট হলো পরিবার। পরিবার যদি নষ্ট হয়, একটা সুনামি বিশ্বের কয়েকটা অংশকে ধ্বংস করতে পারে, একটা প্রলয়ঙ্কারী ঝড়, ভূমিকম্প অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বের কিছু অংশকে ধ্বংস করতে পারে, বাকি সভ্যতা টিকে থাকবে। কিন্তু পরিবার নষ্ট হলে মানব সভ্যতা অচিরেই বিনষ্ট হয়ে যাবে। মূলটাই যদি নিঃশেষ হয়ে যায় তাহলে সবই শেষ, সবই শেষ। আর এই পরিবারকে ধরে রাখতে হলে ইসলামের এই পর্দা ব্যবস্থার কোনো বিকল্প নেই, এটা আমরা ক্রমান্বয়ে দেখব। ইসলামের যে পর্দা ব্যবস্থা সেটার কয়েকটা দিক আমরা দশটা দিকে ভাগ করতে পারি। একটা হলো সমাজে অশ্লীলতার প্রসার ঘটে, এই রকম সকল কাজকে নিষিদ্ধ করা এবং যথাসম্ভব বন্ধ রাখা। দ্বিতীয়ত, যারা অশ্লীলতায় লিপ্ত হন বা অশ্লীলতার প্রসার ঘটাতে চেষ্টা করেন তাদেরকে সমাজ আইন দিয়ে শাসিত করা, নিয়ন্ত্রণের ভিতরে রাখা, শাস্তি প্রদান করা। কারণ মানুষ হত্যা, মাদক পাচারের চেয়েও অশ্লীলতার প্রসার মানব সভ্যতার জন্য ভয়াবহ। তিন নম্বর হলো যে সন্তানদেরকে পবিত্রতার উপরে পালন করা, পবিত্রতার ভিত্তিমূলে তাদের জীবনটাকে গড়ে তোলা। এরপরে হলো যে বয়স হলে বিবাহ দেওয়া, বিবাহটাকে এমন পর্যায়ে না নেওয়া যে তারা প্রকৃতিগতভাবে অশ্লীলতায় ঢুকে পড়ে। আরেকটা দিক হলো যে নারী পুরুষের মধ্যে যে আল্লাহ পার্থক্য দিয়েছেন, একে অপরের অবৈধ সংমিশ্রণটা ঠিক নয়, এই অনুভূতি দিয়ে তাদের তৈরি করা, যেটাকে আরবিতে খালওয়াত বা ইখতিলাত ইত্যাদি বলে। কারো বাড়িতে ঢুকতে হলে পূর্ব অনুমতি নিয়ে ঢোকা। আর এই সব কিছুর সাথে দুটো জিনিস রয়েছে, একটা হলো চোখকে সংযত করা, একটা শালীন পোশাক পরা। শালীন পোশাকটা হলো পর্দার সবগুলো বিষয়ের একটা দিক, যেটা সাধারণভাবে আমরা পর্দা বলতে বুঝে থাকি। আর শালীন পোশাকও কোনো অবরোধ নয়, এটা হলো নারী এবং পুরুষ তার প্রকৃতির সাথে সুসামঞ্জস এমন একটা পোশাক পরবে যে পোশাকে সে সব কর্ম করতে পারবে, কিন্তু সে একজন ভদ্র পুরুষ বা ভদ্র নারী এটা বোঝা যাবে এবং মানুষের ভিতরে অহেতুক কোনো সুড়সুড়ি তৈরি করবে না। যেটা শেখ বলছিলেন যে পর্দা একটা পোশাক মনে করি, এটা অবরোধ করার মতো একটা কিছু মনে করি, আমাদের মতো একটা প্যানিক ভাব সৃষ্টি হয়, ভীতি সঞ্চার হয় এবং অদ্ভুত জিনিস মনে হয়, কিন্তু বিষয়টা তা নয়, কিছুই নয়, সম্পূর্ণ উল্টো। বরং দেখা যাচ্ছে নারীদের সুরক্ষা, সমাজকে সুন্দরভাবে নির্মাণ এবং তাকওয়ার ভিত্তিমূলে একটা সুন্দর পবিত্র পরিবার তৈরি করা, পারিবারিক জীবনটা যেন সুন্দর হয় এই ব্যবস্থা করা। অর্থাৎ নারীও এর মাধ্যমে নিজের পবিত্রতা আনন্দ পাবেন, পুরুষও তাই পাবে, এর দ্বারা কারোর কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। এই ধরনের শালীন পোশাক পরাটা পর্দার একটা মৌলিক বিষয়। ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে, চমৎকার কথা বলছিলেন যে পর্দা আমরা আবিধানিক অর্থে যদি বুঝে নেই যে পর্দা ঢেকে দেওয়া এবং ইসলামী পরিভাষায় হেজাব বলি, কিন্তু পর্দা যে একটা ব্যাপক এবং এটা যে সুদূর প্রসারী আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বিধান, যার মাধ্যমে আমরা আমাদের পুরো সমাজটাকে একটি নৈতিকতার ভিত্তিমূলে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে প্রকৃতিগতভাবে এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে কিছু বিষয় দিয়েছেন, যেমন সম্পদের প্রতি আমার ভিতরে লোভ আছে, খাদ্যের প্রতি আমার ভিতরে লোভ আছে, বিপরীত লিঙ্গের প্রতি আমার ভিতরে লোভ আছে। এগুলো যতক্ষণ প্রাকৃতিক পর্যায়ে থাকবে ততক্ষণ এটা সুন্দর থাকবে, কিন্তু যদি সুড়সুড়ি দিয়ে প্রতিদিন আমরা অ্যাড দিচ্ছি বিভিন্ন খাবারের, মুখরোচক খাবারের, এই অতিরিক্ত অ্যাড এর মাধ্যমে আমরা দেখছি নতুন প্রজন্ম ওজন বেড়ে যাচ্ছে, 30-এর আগে ডায়াবেটিস হচ্ছে, ঠিক তেমনি এইভাবে যদি অশ্লীলতার বিপণন চলতে থাকে তাহলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা এটাকে মানে প্রাকৃতিক পর্যায়ে রাখার জন্যই পর্দার বিধানটা দিয়েছেন। চমৎকার কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানীন ওয়াল ক্বনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিকগুলি দিয়েছেন এগুলি থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হুসনুল মাআব আমাদের জন্য অপেক্ষমান। জি শেখ মুজাফফর, এই ব্যাপারে আপনার। পর্দা মূলত একটা আবরণ, শরীয়তে কখনো এটাকে হিজাব বলা হয়েছে, আবার একটা অংশে খুমুর বলে উল্লেখ করা হয়েছে, আবার কখনো লেবাস বলা হয়েছে। আসলে ওর জিলবাবও কথা, জিলবাবও কথাও আসছে। আরো যে বিষয়টা প্রফেসর সাহেব বলছিলেন গুরুত্বপূর্ণ বিষয়, পর্দা বললেই যেন
মহিলাদের অবরুদ্ধ বুঝায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে নিচু রাখাকে পর্দার একটা অন্তর্ভুক্ত করেছেন, আর সেখানে আগে নির্দেশ দেওয়া হয়েছে পুরুষকে। মানুষ শুধু এতটুকুই বুঝে যে পর্দা শুধু নারীদের জন্য, না, আল্লাহ রাব্বুল কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। আল্লাহ বলছেন যে মুমিনদেরকে আগে বলুন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে, এটা তাদের জন্য সর্বাধিক পবিত্রতার উত্তম। তারপরে বলছে অকুল্লিল মুমিনাত ইয়াগুজুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুন ফুরুজাহুন্না। তারপরে বলছে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে পর্দা পড়লেই আমরা যেন বর্জি নারীদেরকে অবরোধ করে রাখি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ দিয়েই শুরু করেছে, পুরুষ দিয়েই শুরু করেছে। আমি নারীরা বাইরে না গেলে তো চোখ নিচু করতে বললেন কেন? নারীরা তো বাইরে যাবে, বাইরে যাবে, বাইরে যাবে। আলাদা ব্যাখ্যা আসবে, কথা আরেক জায়গায় আসবে। আসলে পর্দা সম্পর্কে ভুল ধারণা রয়েছে তিনটি বিষয়। একটা হলো চরমপন্থা অবলম্বন করা, যে কোনো বিষয়ে চরমপন্থা অবলম্বন করা অন্যায়। আর এক পন্থে আছে সম্পূর্ণ পর্দা ছেড়ে দেওয়া, শৈথিল্যবাদী, তারা পর্দা করবে না। শব্দ অর্থ কখনো মধ্যম পন্থা, আর মধ্যম পন্থা যেটা সেটা হলো উত্তম পন্থা। সেই ক্ষেত্রে এর অন্যতম কারণ একটা, সেটা হলো এক শ্রেণীর মানুষ যারা পাশ্চাত্য সভ্যতার উপরে নির্ভরশীল, তারা মূলত এই ক্লাসিফিকেশনটা তৈরি করেছে, মূলত এটা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে। এখানে পর্দা প্রথমত আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণার দিক থেকে চোখেরও একটা পর্দা রয়েছে, হাতেরও একটা পর্দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা ফা আইনান জিনাহুমা নাযর ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদ জিনাহুল বাতছ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটা আসছে যে আদম সন্তানের উপরে জেনার একটা ভাগ আছে, সে জেনা করবেই। এর একটা পর্দা যদি চক্ষুকে নির্বরণ করতে পারে তাহলে চোখের জেনা থেকে বেঁচে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, আর হাতের জেনা হলো স্পর্শ করা, কানের জেনা হলো শ্রবণ করা, মুখের জেনা হলো কথা বলা, অন্তরের জেনা হলো ওই তামান্না করা, আকাঙ্ক্ষা করা, লালসা ভিতরে। এই জিনিসটি শুধু নারীর জন্য নয় বরং পুরুষের জন্য, এটা পুরুষের জন্য, এটা বলা হয়নি যে শুধু পুরুষের জন্য বা শুধু নারীর জন্য, বরং নারী পুরুষ উভয়ের জন্য বলা হয়েছে। সুতরাং পর্দা পুরুষকে করতে হবে, নারীকে করতে হবে। আমাদের সেই পূর্বের আলোচনায় যেখানে আমরা বলতেছিলাম, আমাদের শেখ মুজাফফর বিন মহসিন আলোচনা করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চক্ষুকে নিম্নগামী করতে বলেছেন। চক্ষুর জিনার একটা অংশ রয়েছে, হাতের জিনার একটা অংশ রয়েছে, এমনকি মনের যে ভাবনা তারও একটা অংশ রয়েছে। অর্থাৎ পর্দা একটি বিশাল এবং ব্যক্ত বিষয়, সে বিষয়টাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। আসুন আমরা এবার চলে যাই পর্দা নিয়ে একটু আলোচনার জন্য। আমাদের শেখ আহমদুল্লাহ, তিনি আমাদের কিছু পর্দার এই পোশাক সংক্রান্ত বিষয়ে কিছু আলোকপাত করবেন। ধন্যবাদ শেখকে। আলহামদুলিল্লাহ, পর্দা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের ডক্টর সাহেব এবং আমাদের মহতরম মুজাফফর ভাই আলোচনা করেছেন। আসলে ডক্টর সাহেব যে কথাটি বললেন অত্যন্ত বাস্তব কথা, এবং এটা এই যুগের এই সময়ের সবচেয়ে বাস্তব সত্য বিষয় যে পর্দা বলতেই আমরা মনে করি এক অবরুদ্ধ নারীকে, ওই চিত্রটি আমাদের মাথায় ফুটে ওঠে এবং দুই আলোচকের আলোচনা থেকে আলহামদুলিল্লাহ ফুটে উঠে গেছে বিষয়টি। শুধু আমি যোগ করতে চাই এটুকু যে পর্দা আসলে নারীর জন্য অবরুদ্ধ নয়ই, বরং একজন ইমানদার, একজন রুচিশীল, একজন আত্মমর্যাদাশীল নারীর ভূষণ। এটা পর্দা বরং আমার আত্মমর্যাদার পরিচায়ক, এটা আমার উন্নত রুচিবোধের পরিচায়ক, এটা আমার ব্যক্তিত্ব বোধের পরিচায়ক। কোনো মানুষ তার শরীরের যে সমস্ত অঙ্গকে সারা পৃথিবীর সকল সভ্যতায় স্বীকৃত গুপ্ত অঙ্গ হিসাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃত, এটাকে পার্সোনাল পার্ট বলে যেটাকে আমরা আমাদের গুপ্ত অঙ্গ হিসাবে আমরা ধরে রেখেছি, তো এই ধরে রাখা যে অংশটুকু, এই অংশটুকু শুধুমাত্র আমাদের নিজেদের বিবেক এবং বুদ্ধি থেকে আমরা বের করেছি। একজন মানুষের ভিতরে ন্যূনতম লজ্জা এবং রুচিবোধ যখন থাকে, তিনি তার গুপ্ত অঙ্গকে ঢাকেন, আর এই রুচিবোধটুকু যখন বাড়তে থাকে,
তখন তার গুপ্ত অঙ্গের পাশাপাশি তার যে সমস্ত অঙ্গগুলো দেখে অন্য কোন মানুষ ফিতনায় পড়তে পতিত হতে পারে, করতে পারে, অনুরণিত হতে পারে, হতে পারে, অথবা তিনি নিজে কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সে অঙ্গগুলো যে যতটুকু ঢাকবে তার ভিতরে লাজ লজ্জা, তার ভিতরে ব্যক্তিত্ব উন্নত রুচিবোধ তত বেশি আছে, এটাই প্রমাণ করবে। চমৎকার, আপনি যে কথাটা বলতেছিলেন পরিষ্কার হলো যে ইসলাম একটা শালীনতার জন্যই মানুষকে বিধানটা দিয়েছে, মানুষ যেন জগতে বসবাস করে শান্তি ও শৃঙ্খলার সাথে, শালীন হিসাবে, ভদ্র হিসাবে তারা যেন পশুত্বে পরিণত না হয়। যদি পর্দার এই বিধানটা আমরা বাস্তবায়ন করি তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আমাদের জন্য পূর্ণ কল্যাণ রেখেছেন, যেটা শেখ আহমদুল্লাহ বলতে চেয়েছিলেন চমৎকার, যে পর্দা হলো নারীদের একটি পোষণ। আসুন আমরা এই পর্বে আরো একটু আলোচনায় যাই। আমরা এখন আলোচনা যাব যে সতর, এই সতর প্রসঙ্গে শরীর ব্যাখ্যা এবং নারী ও পুরুষের সতরের পার্থক্য এবং রহস্য কথা নিয়ে কিছু কথা আলোকপাত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি জনাব ডক্টর আব্দুল্লাহ জি। পোশাকের ক্ষেত্রে প্রথম কথাটাই আছে যেটা ইসলামী পরিভাষায় সাতরুল আওরা, সাতরুল আওরা অর্থাৎ পোশাক যে পর্দার অংশ, এখানে আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের প্রাইভেট পার্টস গুলোকে, আমাদের ব্যক্তিগত অঙ্গগুলোকে। দর্শকদের সুবিধার্থে কথাটা একটু বলছি, যেহেতু সাতরুল আওরা এটা হচ্ছে আরবি, জি সাতর অর্থ হলো ঢেকে রাখা, আর আওরাত মানে যা যা প্রাইভেট করে রাখতে পারে, জি জি আমরা যেটাকে ব্যক্তিগত অঙ্গ বলে বলতে পারি, যেটা অন্য কেউ দেখুক সেটা আমরা প্রকাশ করতে চাই না, গুপ্ত অঙ্গ, গুপ্ত অঙ্গ, ব্যক্তিগত অঙ্গ, এই জায়গাটুকুকে ঢেকে রাখাটা হলো শরীয়তের মূল বিধান, পর্দার প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট। এখানে যেটা আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, দর্শকরাও ভুল বোঝেন কয়েকটা, একটা হলো অনেক মুসলমান মনে করেন পুরুষের যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে মোটামুটি সতর হয়ে গেল, হয়ে গেল, নারীরও বোধহয় তাই, বাকি কতটুকু কি করলো এটা বোধহয় অত জরুরি কিছু নয়, অত জরুরি না। এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, প্রাইভেট পার্টস পুরুষের কতটুকু নারীর কতটুকু এটা আল্লাহ কুরআনে নিজেই বলে দিয়েছেন। এক্ষেত্রে একটা মজার কথা, এক জাপানি মহিলা, উনি ফ্রান্সে গিয়েছিলেন পিএইচডি করতে ফ্রেঞ্চ লিটারেচারের উপরে, পরে ওখানে যে তিনি মুসলমান হন, এরপরে একজন জাপানিজ ডিপ্লোম্যাটকে বিয়ে করেন এবং রিয়াদে এসেছিলেন তার স্বামীর সাথে, রিয়াদে আল কাসিম বুরাইদা দাওয়া সেন্টারে উনি একটা সাক্ষাৎকার দেন, ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিছিলেন। তো উনি ওখানে বলছিলেন যে ইউ মে আস্ক হোয়াই ইউ হাইড ইউর বডি ইন ইটস ন্যাচারাল শেপ, তোমার প্রাকৃতিক দেহটাকে তুমি আবার আবৃত করো কেন, তার প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন এটা, মানে তিনি বলছেন আপনি হয়তো প্রশ্ন করবেন একজন অমুসলমান যে তোমার দেহের মাথাটা চুলটা ঘাটা গলাটা এটা ন্যাচারাল জিনিস, এটাকে তুমি আবৃত করছো কেন। উনি তার উত্তরে বললেন যে তোমাকে যদি কোনো নগ্নবাদী মেয়ে প্রশ্ন করে যে তোমার নিতম্ব এবং উরু এটুকু তুমি ঢেকো কেন, এটাও তো ন্যাচারাল শরীরের অংশ, মানে কিছু অংশ ঢাকবো আর কিছু অংশ মুক্ত রেখে দেব এবং এক্ষেত্রে শরীয়তের মানদণ্ড যাচাই করব না। উনি বলছেন যে আসলে একটা মানব দেহের কতটুকু অংশ ঢাকাটা শালীনতা পূর্ণ করে এটা আসলে লজিক দিয়ে তুমি শেষ জায়গাতে পারবে না। একজন নুডিস্ট পুরোটাই খুলে রাখে, তুমি হয়তো কিছুটা ঢেকেছো আর একজন, এই জন্য আমাদেরকে এখানে ডিভাইন বিধানের কাছে যেতে হবে, আল্লাহর বিধানের কাছে যেতে হবে। আল্লাহ বিধান দিয়েছেন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যেমন ফরজ, নারীর জন্য অন্যান্য পুরুষের সামনে, গায়ের মাহরাম পুরুষের সামনে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখাটা একই রকমের ফরজ। কাজে আমরা মুসলমান মেয়েরা আমাদের পুরো দেহটাকে প্রাইভেট পার্টস হিসেবে, আবরণযোগ্য ব্যক্তিগত অঙ্গ হিসেবে এগুলোকে গণ্য করি এবং এর জন্য ঢেকে রাখি। ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই ব্যাপারে আমরা আটটু বলতে পারি যে পুরুষদের হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহ আলাইহিস সালাম একজন সাহাবীর উরু উন্মুক্ত থাকায় তাকে বলছেন তুমি তোমার রানকে ঢাকো, এটাও তো লজ্জাস্থান, জি জি এটাও তো লজ্জাস্থান। আবার দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কাপড় আছে, সলাত আদায় করবে তো কাঁধকে ঢেকে নিও। এর প্রসঙ্গে তো একটু আলোকপাত করেন তো জনাব শেখ মুজাফফর। জি ধন্যবাদ। আসলে শরীয়ত হলো হুকুম মানার নাম, কারণ হলো যে একই ব্যাপারে দুই স্থানে হুকুম কিন্তু দুইটা, যে মহিলা পর্দা করে বাহিরে যাবে ঘরে বসে থাকলে সেই হুকুমটা তাদের প্রয়োজন নাই। আসলে পুরুষ এবং নারীর সতরের যে পার্থক্য, এর পার্থক্য তো একটা নর্মালি বোঝার ব্যাপার, কারণ দুইজনকে সৃষ্টি করা হয়েছে দুই বৈচিত্র্যে, তার সৃষ্টিগত বৈশিষ্ট্য ভিন্নতা স্পষ্ট স্পষ্ট। এক, পুরুষরা
যে কর্ম সাধন করতে পারবে, মহিলারা সে কর্ম সাধন করতে পারবে না, এটা তাদের দৈহিক একটা বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে যদি দৈহিকভাবে তাদের পার্থক্য থাকে, আর আমি যেটা মেনে নিই, তাহলে পোশাকের ক্ষেত্রে মানে কেন পার্থক্য থাকবে না, আর কেনই বা এটা মেনে নিব না। দ্বিতীয়ত, প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা মানে গঠনের উপরে সৃষ্টি করেছেন, ওই গঠনকে আমি যদি মেনে চলি তাহলে সেটা কল্যাণকর হবে। চমৎকার, আমি এখানে বলতে পারি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এখানে একটা ছোট্ট কথা বলা যায় যে অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। আরেক জায়গায় আসছে সূরা রোমের 21 নম্বর আয়াতে মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। ওমিন আয়াতিন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। এখানে যেহেতু প্রত্যেকের মানে জোড়া জোড়া সৃষ্টি করা হয়েছে, স্ত্রীর উপরে তার একটা অধিকার আছে, এটা তার সঙ্গে সংশ্লিষ্ট, অন্যের জন্য এটা সংশ্লিষ্ট নয়। যখন পর্দার বাহিরে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, তখন সেটা সেই জায়গায় হুকুমটা মান্য করার দরকার। এখানে আমি একটা উদাহরণ ছোট্ট দিতে পারে যে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলে দুইটা পয়েন্ট আছে, একটা কেবল ঢোকানোর জন্য আর একটা আছে চার্জ করার জন্য। এই চার্জের পয়েন্টটা যদি আমি কেবলের কাছে লাগাই, মোবাইল কোনোদিন চার্জ হবে না। আবার কেবলটা যদি চার্জের পয়েন্টে লাগাই, কোনোদিন আমার কেবলের কাজটা করবে না। আর যদি ব্যবহার না করি মোবাইল অচল, এই থিওরি যদি মান্য করি তাহলে আমার বিধানটা সমতা আসবে। সৃষ্টিগত বৈশিষ্ট্য পৃথক, পোশাকের বৈশিষ্ট্য পৃথক থাকবেই, এটাই স্বাভাবিক। ধন্যবাদ জনাব শেখ আহমদুল জাফর কে এই প্রসঙ্গে আর একটু সংযোজন যেটা আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে। জাযাকুমুল্লাহ। আসলে পর্দার পোশাক সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি। একজন পর্দানুষী নারীর পোশাক কি হবে, কোরআন এবং সুন্নাহ তাকে কি পোশাকের জন্য নির্দেশ করে, এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখি পোশাকের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটি শব্দ স্পেসিফিকলি ব্যবহার করেছেন নারীর পর্দা বা নারীর পোশাকের ব্যাপারে। অত্যন্ত চমৎকার বলেছেন শেখ মুজাফফর যে মোবাইলের আবিষ্কারক মোবাইলের চার্জ করার জন্য যেই পয়েন্টে চার্জার ঢুকাতে বলেছেন, আমি যদি বলি যে না আমার মোবাইল আমি টাকা দিয়ে কিনেছি, আমি আমার মতো করে করব, আমার মতো আমি ব্যবহার করব, ঠিক আছে আমি অন্যটা দিয়ে ঢুকাবো, তাহলে আমার স্বাধীনতা হয়তো আমি ভোগ করব, কিন্তু এর উপকারিতা আমি ভোগ করব। মোবাইল চলবে ঠিক একইভাবে নারী এবং পুরুষের সৃষ্টিকর্তা তাকে নারী এবং পুরুষকে যেভাবে ব্যবহার করতে বলেছেন, চলতে বলেছেন, আমি যদি বলি না এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি যেভাবে চাই সেভাবে চলবো, তাহলে হয়তো স্বাধীনতা ভোগ করবো, ঠিক আছে, কিন্তু মোবাইল যেরকম তার উপকারিতা দিবে না বরং ক্ষতি বয়ে আনতে পারে, ঠিক একইভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হব। আপনার টাকাটা লস হবে, অফকোর্স টাকাটা লস হবে, পার্টসগুলি নষ্ট হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু আপনি কোনো এই স্বাধীনতার কোনো সুফল আমরা কেউই ভোগ করতে পারবো না। অতএব পর্দার ক্ষেত্রে আমাদের খুব গভীরভাবে দেখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে কি পোশাকের জন্য নির্দেশ করেছেন। পুরুষদের কথা ডক্টর সাহেব বলেছেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের দুই জায়গায় দুই আয়াতে ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা দুটি শব্দ স্পেসিফিক্যালি ব্যবহার করেছেন। একটা হলো ওয়ালিয়াদরিবনা বিখমরহিন্না আলা জুয়ুবিহিন, সূরা নূরে, সূরা নূরে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আল্লাহ তাআলা খেমার ব্যবহার করতে বলেছেন মেয়েদের। একইভাবে সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিলবাব শব্দটি ব্যবহার করেছেন সূরা আহজাবের 19 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী পত্নীগণ এবং নবী তনয়াগণ এবং সকল মুসলিম নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ করছেন। কি নির্দেশ? যে তারা যেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজেদের উপরে জালাবিবকে টেনে দেয়। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহ। সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন বিজ্ঞ আলোচকদের প্রাণবন্ত আলোচনা এবং তথ্য উপাত্তের সমাহার। আসলেই যদি আমরা বাস্তবতার নিরিখে বিচার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবোগ বিধানের বাহিরে কোনো কল্যাণ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মতে পর্দা কি, এটাকে আরও ভালো করে হৃদয়ঙ্গম করার জন্য পরবর্তী পর্বের অপেক্ষায় আমাদের থাকতে হবে। ততক্ষণে আজকের মতো এই পর্বে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।